আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আজকের ভিডিওতে আমরা ফেসবুক নিয়ে আলোচনা করব। আপনি হয়তোবা ফেসবুকে পণ্য বা সার্ভিস বিক্রি করার কথা ভাবছেন, অথবা অলরেডি শুরু করে দিয়েছেন, কিন্তু কিভাবে সাজাবেন বা কিভাবে মার্কেটিং করবেন এবং কিভাবেই বা শুরু করা উচিত বা আসলে কি করা উচিত ঠিক বুঝে উঠতে পারছেন না, তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তো প্রথমত জানা যাক, অ্যাকচুয়ালি ফেসবুক জিনিসটা কি। তো নর্মালি আমরা অনেকেই জানি যে কি ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে কিনা আমরা পোস্ট শেয়ার করার মাধ্যমে বা আমাদের যে কোনো কিছু শেয়ার করার মাধ্যমে আমাদের চারপাশের মানুষের সাথে আমরা যোগাযোগ বজায় রাখতে পারি, অর্থাৎ একটা সোশ্যাল কমিউনিকেশন আমরা বজায় রাখতে পারি। এই জন্যই ফেসবুককে বলা হয় সোশ্যাল মিডিয়া সাইট। এখন কথা হচ্ছে যে ফেসবুক মার্কেটিং তাহলে কি। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং হচ্ছে ফেসবুকের মাধ্যমে আপনি যদি কোনো প্রকার মার্কেটিং করেন, অর্থাৎ ফেসবুক প্ল্যাটফর্মটাকে ইউজ করে আপনি যদি মার্কেটিং করেন, তখন সেটাই হচ্ছে ফেসবুক মার্কেটিং। এখন প্রশ্ন আসে যে কেন আমরা ফেসবুক ব্যবহার করব বা কেন আমরা ফেসবুকে মার্কেটিং করব। অ্যাকচুয়ালি অনেক কারণ আছে, তার ভিতর উল্লেখযোগ্য কিছু পয়েন্ট আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব। প্রথমত, বিশ্বব্যাপী অনেক কাস্টমার পাওয়ার সহজ একটা উপায় হচ্ছে ফেসবুক। তাছাড়া ফেসবুকে সবচেয়ে বেশি ইউজার, এমন কি গুগল ইউটিউবের চেয়েও কিন্তু ফেসবুকে ইউজারের সংখ্যা বেশি, এবং এখানে মানুষ প্রচুর পরিমাণে সময় দেয়, যেটা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে এতটা দেয় না। লাইক আপনি লিঙ্কডইনের কথা বলতে পারেন, আপনি ইনস্টাগ্রামের কথা বলতে পারেন, আপনি টুইটারের কথা বলতে পারেন, কিন্তু মানুষ বেশি সময় ধরে যেখানে থাকে সেটা হচ্ছে কিন্তু ফেসবুক, অর্থাৎ ফেসবুকে অ্যাক্টিভ ইউজারের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে আপনি অনেক কম বাজেটেও পেড ক্যাম্পেইন করতে পারেন, এর জন্য আপনাকে লাখ লাখ টাকা খরচ করতে হবে না। আপনি মাত্র 1,000 টাকা আপনার যদি বাজেট থাকে, সেই বাজেটে কিন্তু আপনি ক্যাম্পেইন করতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে আপনার যদি 1,00,000 টাকাও বাজেট থাকে, সেটাতেও আপনি ক্যাম্পেইন করতে পারেন। বাট পয়েন্ট হচ্ছে 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা আপনার মাত্র বাজেট মার্কেটিং করার জন্য, সো সেটা দিয়েও আপনি কিন্তু এখানে ক্যাম্পেইন করতে পারেন। এবং ফেসবুক পেড ক্যাম্পেইনের মাধ্যমে আপনি দ্রুত ফলাফল পাবেন। দেখা গেল হয়তো বা আপনি যেদিন ক্যাম্পেইন শুরু করলেন সেদিন বা এর পরের দিন থেকে কিন্তু আপনি ফলাফল পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার সেল কিন্তু সাথে সাথে নাও আসতে পারে, বাট একটা যে রেজাল্ট পাওয়া, মানুষের যে একটা রেসপন্স পাওয়া, যে লাইক কমেন্ট বা কোনো কিছু জিজ্ঞাসা করা, সেই জিনিসটি কিন্তু আপনার খুব দ্রুতই কিন্তু শুরু হয়ে যাবে। তাছাড়া ফেসবুকের টার্গেটিং প্রসেসটাও কিন্তু অনেক উন্নত। এখানে আপনি মেল নাকি ফিমেল, তাদের বয়স কেমন হওয়া উচিত এবং তাদের লোকেশনটা এবং তাদের আগ্রহ কোন দিকে এবং কোন ধরনের ডিভাইস, এই সকল বিষয় কিন্তু আপনি টার্গেটিং করে মার্কেটিং আপনি করতে পারছেন। তাছাড়া এখানে আপনার যারা কম্পিটিটর আছে সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে মার্কেটিং করতে পারবেন। হ্যাঁ, আপনার কম্পিটিটর যারা আছে সরাসরি তাদের ফলোয়ারদেরকে আপনি এখানে নিয়ে আসতে পারছেন না, বাট তাদের ইন্টারেস্ট ওইটাকে আপনি টার্গেট করে কিন্তু মার্কেটিং করতে পারছেন। তাছাড়া অলরেডি দেখা গেল যে আপনি যখন একটা পেজ বা গ্রুপ আপনি যখন ম্যানেজ করছেন, তখন আপনার গ্রুপের মেম্বার বা ফেসবুক পেজের আপনার যারা ফ্যান, অর্থাৎ লাইকার বা ফলোয়ার যারা আছেন, আপনি নিয়মিত পোস্ট করার মাধ্যমে তাদের সাথে কিন্তু যোগাযোগ বজায় রাখতে পারছেন। সেই সাথে কাস্টমাররা আপনাকে কমেন্ট করবে, আপনাকে কোয়েশ্চন করবে, তাদের আপনি প্রশ্ন উত্তর সহজে দিতে পারছেন এবং এটার আপনি নোটিফিকেশন পাচ্ছেন। সো বুঝতে পারছেন যে আপনি খুব সহজে আপনার ব্র্যান্ডের যে লয়্যালটি সেটা আপনি ইনক্রিজ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এত কিছু আমি কিভাবে কি করব, আমার তো এত সময় নেই, সেক্ষেত্রে আমার কি করণীয়। হ্যাঁ, এক্ষেত্রে ফেসবুক সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান নিয়ে আমরা আছি আপনার পাশে। এই জন্য আমাদের ওয়েবসাইট riyadkhan.com, এখানে গিয়ে আপনার সমস্যার বিস্তারিত সমাধান জানাতে পারেন। আবার চাইলে আমার যে হোয়াটসঅ্যাপ এবং স্কাইপ আইডি দেওয়া আছে, সেখানেও যোগাযোগ করার মাধ্যমে আপনার রিকোয়ারমেন্টস আপনি জানিয়ে দিতে পারেন। লাইক আপনি কি চাচ্ছেন, আপনার সমস্যাটা কি, হ্যাঁ এগুলোর স্ক্রিনশট সহ বিস্তারিত আপনি আমাকে জানিয়ে দিতে পারেন এবং সে অনুযায়ী সুলভ মূল্যে নির্ধারিত সময়ের ভিতর আমরা আপনাকে সমাধান দিয়ে দিব। তাছাড়া আপনি ভাবছেন যে আপনি নিজেই এই কাজগুলো শিখে নিজের কাজ আপনি নিজেই করবেন, হ্যাঁ তাহলে আপনি চাইলে আমাদের ফেসবুক মার্কেটিং অনলাইন লাইভ ক্লাস কোর্সে জয়েন করে নিজের কাজ নিজে শিখে নিয়েই কাজ করে ফেলতে পারেন। তো এই সকল বিষয় আপনি যাই চান না কেন, আমার সাথে কথা বলতে চাইলে হোয়াটসঅ্যাপ বা স্কাইপে যেই ইনফরমেশন দেওয়া আছে সেখানে যোগাযোগ করে নেবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে আমার পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। ধন্যবাদ।